রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের সামনের সড়কে রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সুপারিশ করেছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের তদন্ত কমিটি। গত 7 মার্চ সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির অবস্থা জানতে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল রাজউক। 5 দিনের তদন্ত শেষে সোমবার প্রতিবেদন দেয় কমিটি। এতে ভবনটিকে আপাতত ব্যবহার না করা সহ 5টি সুপারিশ করে তারা। কমিটির আহ্বায়ক ও রাজউকের সদস্য উন্নয়ন অবসরপ্রাপ্ত মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী জানান, ভবনটি ভেঙে ফেলতে হবে কিনা তা জানতে দরকার ডিটেলস ইঞ্জিনিয়ার অ্যাসেসমেন্ট ডিইএ। আমরা সুপারিশ করেছি ডিটেল ইঞ্জিনিয়ার অ্যাসেসমেন্ট মধ্যে যেটু এটার রেট্রোফিটিং এর যে সুপারিশটা আসবে বা সুপারিশটা যেভাবে আসে রেট্রোফিটিং এর জন্য ওইটার জন্য এই রেট্রোফিটিং করার জন্য আমরা টাইম দিয়েছি 6 মাস। অর্থাৎ ডিইএতে যে সুপারিশটা আসবে, যে ডিজাইনটা আসবে, সেই ডিজাইন অনুযায়ী 6 মাসের মধ্যে রেট্রোফিটিংটা সম্পন্ন করতে হবে। এটা আমরা বলেছি ভবন মালিক সেই বিশেষায়িত প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে এই কাজটা করবে।